আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পিবিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে 4টি ক্যাটাগরির 20টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগের নিমিত্ত নিম্নবর্তী জেলাসমূহের প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, সরাসরি নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চলুন দেখে নিই কী কী পদ দিয়েছে। ক্রমিক নং 1, পদের নাম ও বেতন স্কেল। 60 মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড 13তম, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা। ক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, স্বরলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 100 শব্দ, বাংলা 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর গতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলা 25 শব্দ। তারপরে রয়েছে দ্বিতীয় নম্বর ক্যাশিয়ার, হিসাব কোষের জন্য, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী। পদ সংখ্যা 1টি। যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 3, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদ সংখ্যা 2টি। যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। 1 থেকে 3 নং পদের জন্য যে সকল বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি যে জেলাগুলো বললাম সেই জেলাগুলো কেবলমাত্র আবেদন করতে পারবে, বাকিগুলো জেলা আবেদন করতে পারবে না, তবে এতিমরা সব জেলা থেকেই আবেদন করতে পারবে। এবার চলে যায় ক্রমিক নং 4, অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী। পদ সংখ্যা 13টি। যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমাপনী পরীক্ষা উত্তীর্ণ, এ পদের জন্য ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, সিলেট ও মৌলভীবাজার জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীকতায় সকল জেলা প্রাধিকরণ আবেদন করতে পারবে। আমি যে জেলাগুলো বললাম সেই জেলাগুলো আবেদন করতে পারবে, বাকি জেলাগুলো আবেদন করতে পারবে না। চলে যায় আবেদনের নিয়মাবলীগুলো দেখে নিই। নিম্নবর্তী শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণত প্রার্থীদের বয়স 8 সেপ্টেম্বর 2022 তারিখে 18-30 বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স 18-32 বছর। বরাবরের মতো আপনারা সুন্দরভাবে নিয়মগুলো দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দীর্ঘায়িত করতেছি না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কাগজ সঙ্গে নিয়ে যাবেন। শিক্ষার যোগ্যতা সম্বন্ধে সকল প্রকার মূল সার্টিফিকেট এবং অভিজ্ঞতা ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত কপিগুলো সাথে নিয়ে যাবেন। দেখুন সুন্দরভাবে আপনাদের নিয়মাবলীগুলো দিয়ে আছে, আপনারা একটু পড়ে নেবেন, সে অনুযায়ী কাগজগুলো আপনারা সাবমিট করে মৌখিক পরীক্ষা সময় নিয়ে যেতে পারেন। মুক্তিযোদ্ধার যে নিয়ম আছে সেই নিয়মগুলো পড়ে নেবেন, সেই নিয়ম অনুযায়ী সেই কাগজগুলো সাবমিট করবেন, এখানে দেওয়া আছে। আপনারা অনলাইন যে আবেদন করবেন সে আবেদনের ডেটটা দেওয়া আছে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তির ঠিকানা এবং অনলাইন আবেদনের ঠিকানা আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এবং শুরুর তারিখ শেষ তারিখ সব দুটোই দেওয়া আছে। বরাবরের মতো রঙিন ছবি 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল, সিগনেচার 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, সিগনেচার সাইজ 60 কিলোবাইট হতে হবে। সুন্দরভাবে দেওয়া আছে, আপনার একটু দেখে পড়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন। সব কিছুই দেওয়া আছে এখানে, কীভাবে কী করবেন এবং টেলিটকের মাধ্যমে আপনার টাকাটা পরিশোধ করতে হবে 1, 2 ও 3 নং জন্য ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা লাগবে এবং 4 নং পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নয়তো উক্ত অনলাইন আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তাই সময়ের অপেক্ষা না করে দ্রুত আপনারা অনলাইনে আবেদন করে টেলিটক সার্ভিস চার্জ দিয়ে সাবমিট করে দেবেন। SMS এর নিয়মগুলি দেওয়া আছে, এখানে দেখে নেবেন, এক্সাম্পলগুলো উদাহরণস্বরূপ দেওয়া আছে, ভালোভাবে পড়ে নিলে পারবেন। দ্বিতীয় SMS এর নিয়মটা দেওয়া আছে, সুন্দর ওয়েবসাইট ঠিকানা দেওয়া আছে, কোন প্রবলেম হলো আপনারা হেল্প নিতে পারবেন। সুন্দরভাবে ভালোভাবে পড়ে নেবেন, সব ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া আছে, দেখে নেবেন কোনটা কোন কাজে, সেগুলো দেখে শুনে আপনারা 100% সম্পূর্ণ ভালোভাবে দেখে শুনে আপনারা আবেদনপত্রটি করবেন। তো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর ভিডিওতে বড় করতেছি না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানানোর পূর্বে আরেকটি কথা বলে নিই, আমার ভিডিওটি যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।